লাউড স্পিকারে আজান এটা যে আমরা দিই রাসূল সাল্লাল্লাহ আলিস জামানায় তো ছিল না এখন যে দেওয়া হচ্ছে এই যে স্পিকারের সীমারেখা বা শব্দের যে সীমারেখা এটা কেমন হওয়া চাই এবং নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম এর ক্ষেত্রে সুন্নাহটা কী ছিল দুটো বিষয়ে যদি বলেন এবং আমরা মুসলমানরা খুব খুশি জেনে ওয়ার কাজান হচ্ছে আল্লাহ আহমেদু হুন হসাল্লা আলা রসূল হিলকারী ইমাম্মাবাগ আজ থেকে আরও প্রায় পঞ্চাশ বছর আগে কিন্তু একটা এখতিলাফ ছিল যে লাউড স্পিকারের যে শব্দটি এটি আসলে মূল যিনি দিচ্ছেন ওনার শব্দ কিনা না এটা মেশিন আর্টিফিশিয়াল একটা শব্দ বের করে এটা নিয়ে এখতিলাফের পরে এখনও আমরা দেখি যে এই তবলিগের যে ইজতেমা হয় এখানে যারা নামাজের মধ্যে যারা দেন বড় বড়। যে রুকুতে যাচ্ছেন সাজদায় যাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মাইক ব্যবহার করা হয় না নুলামা ইকরামের একটা মত ছিল এটা যে লাউড স্পিকারের যে শব্দটা এটা আসলে মেশিনের শব্দ এটা লোকের নিজস্ব শব্দ নয় এই ব্যাপারে পরবর্তী উলামা ইক্রামরা এবং দেওবন্দের উলামা ইক্রামরা সিদ্ধান্ত নিয়েছেন যে না এটা আসলে তারই শব্দ তো তারপরেও একদল উলামা ইকরাম এখনও এটার উপরে আছেন যেটা আমরা মানে তবলিকের মার কাজে আমরা দেখতে পাই দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা রসুল বাকসাল্লাহ ইসলামের যুগে তো আর লাউড স্পিকার ছিল না কিন্তু রাসুল বাসালাহ ইসলাম মসজিদে যে মিনার করলেন মিনারের উপরে উঠে আজান দেওয়ার অর্থটা হচ্ছে যে চতুর্দিকে যাতে যত দূর পর্যন্ত সম্ভব এটা ছড়ানো যায় জি তাই আজানের মাকসাদ হচ্ছে এটা যে এটাকে বেশি থেকে বেশি দূরে ছড়ানো এবং যত দূর পর্যন্ত আজানের শব্দ যায় শয়তান কিন্তু তত দূর পালিয়ে যায় এবং মোয়াজিনের জন্য তত দূর পর্যন্ত প্রত্যেকটা জানদার এবং বেজান যে সমস্ত বস্তুগুলো আছে এরা কিন্তু কেয়ামতের দিন তার জন্য সাক্ষী দিবে যে আমি তার আজানের শব্দ শুনেছি তো ইসলামের মূল মাকসাদ হচ্ছে এটা যে বেশি দূর পর্যন্ত আজানের শব্দ পৌঁছানো তো এই হিসাবে আমাদের উল্লামা ইকরামের সিদ্ধান্ত হচ্ছে যে মাইকে আমরা কী দিব আজান দিব যাতে এটাও একটা দাওয়াত আমাদের জন্য অবশ্যই এটা আমাদের জন্য একটা পজিটিভ সিম্বল যে নিউ ইয়র্কে শুরু হয়েছে এবং আল্লাহ আলা এর মাধ্যমেও হয়তো অনেককে আপনার ইসলামের ছায়া তুলে আসার কি দিবেন যে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন সম্মানিত সাহেব সেটি হচ্ছে কাতারে যে খেলার আয়োজন করা হয়েছে ওখানে যে অমুসলিমরা এসেছিল এবং তার কিতে ইস্তাম্বুলে যে সমস্ত টুরিস্টরা আসে ইউরোপে অনেকে কিন্তু এই আজানের শব্দ শুনে মুসলমান হয়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই আজানের শব্দগুলি আসলে মূলত দাওয়াতের ইসলামকে ইসলাম হৃদয়ের মধ্যে ঢুকার এইটাও একটা মাধ্যম তো আমরা আশা করব যে নিউ মতোই সকল দেশেই যারা ক্ষমতাসীন আছেন তাদের ভাব উদয় হবে এবং এইটা আসলে মুসলমানদের একটা অধিকার যেমন আপনি যদি ইন্ডিয়াতে যান তাহলে দেখবেন কিন্তু অনেক জায়গাতেই সকাল সন্ধ্যা কিন্তু ওই যে ফজরের আগেও ওরা কিন্তু ওদের ধর্মীয় ইয়াগুলি বাজাইতে থাকে আপনার তো এই যে এই সমস্ত কথা বলা যে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বিশেষ করে ইন্ডিয়াতে আমরা দেখি যে মুসলমানদের কিন্তু অনেক জায়গাতেই সমস্যা হয় তা আমরা দোয়া করব আল্লাহর কাছে যে ইন্ডিয়াসহ পৃথিবীর যে সমস্ত জায়গায় আপনার মাইকে আজান দেওয়ার অনুমতি থেকে ইয়া করা হয় রোকাওয়ার সৃষ্টি করা হয় তাদের মধ্যেও এটা একটা জাগরণ সৃষ্টি করবে এবং ধর্মীয় স্বাধীনতার পক্ষ থেকে যেহেতু সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে আমরাও ইনশাল্লাহ আজান এইভাবে লাউড স্পিকারে দিব যার ইচ্ছা সে কবুল করবে যার ইচ্ছা তা কবুল করবে না এই ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই কিন্তু আমার দাওয়াতটা যাতে তার কান পর্যন্ত পৌঁছে ধন্যবাদ মোহারাম